নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে হেলথ লাভার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো কালমেঘ পাতার উপকারিতা সম্পর্কে। বন্ধুরা, ভেষজ উদ্ভিদের দিক থেকে ভারতকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে বিবেচনা করা হয়। বহু শতাব্দী ধরে এখানে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির সাহায্যে বিভিন্ন রোগের চিকিৎসা হয়ে আসছে। এই চিকিৎসা পদ্ধতির বিশেষ বিষয় হলো এতে প্রাকৃতিক উপাদান রয়েছে, যাতে ঔষধি গুণে সমৃদ্ধ গাছপালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কালমেঘ এসব উদ্ভিদের অন্তর্ভুক্ত। এটি একটি শক্তিশালী উদ্ভিদ যা অনেক শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে কালমেঘের উপকারিতা সম্পর্কে বলবো। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আমি এরকম স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও নিয়মিত দিয়ে থাকি। তো চলুন ভিডিও শুরু করা যাক। কালমেঘ পাতার প্রথম উপকারিতা হল ডায়াবেটিসের জন্য। কালমেঘ একটি ভেষজ উদ্ভিদ এবং এর ঔষধি বিবেচনা করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ব্যাপকভাবে চাষ করা হয়। এটি ডায়াবেটিসের সমস্যা এড়াতেও ব্যবহার করা যেতে পারে। আসলে কালমেঘ অ্যান্টি ডায়াবেটিক বৈশিষ্ট্য পাওয়া যায়, যা আপনাকে ডায়াবেটিসের ক্ষেত্রে সুরক্ষা দিতে পারে। ইঁদুরের উপর করা একটি বৈজ্ঞানিক গবেষণা অনুসারে এটিও দেখা গেছে যে কালমেঘের গাছের নির্যাস গ্রহণ টাইপ 1 ডায়াবেটিসের বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করতে পারে। 2. হার্টের স্বাস্থ্যের জন্য। হার্ট সুস্থ রাখতে কালমেঘ খাওয়া যেতে পারে। এটি সম্ভব কারণ কালমেঘে অ্যান্টি থ্রম্বোটিক অ্যাকশন পাওয়া যায়। একটি বৈজ্ঞানিক গবেষণা অনুসারে এটি রিপোর্ট করা হয়েছিল যে এই ক্রিয়াটি ধমনিগুলোকে প্রসারিত করে রক্ত প্রবাহকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। এটি হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। 3. লিভারের সমস্যায়। লিভারের সমস্যায় যারা ভুক্তভোগী তাদের জন্য অবর্ত ওষুধ কালমেঘ পাতার রস। এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং হেপাটোপ্রোটেক্টিভ বৈশিষ্ট্য রয়েছে। লিভারের কোষের ক্ষয়ক্ষতি রোধে কালমেঘ পাতার রস কার্যকরী। এটি দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি ভাইরাল সংক্রমণের জন্যও কার্যকরী হতে পারে। লিভার সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানে প্রাকৃতিক ঔষধের কাজ করে এটি। 4. ক্যান্সারের ক্ষেত্রে। ক্যান্সারের ক্ষেত্রে এবং এর ফলে সৃষ্ট ঝুঁকি এড়াতেও কালমেঘ গাছ ব্যবহার করা যেতে পারে। এতে ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে। 5. অনিদ্রার সমস্যায়। অনিদ্রার সমস্যা অনেক কারণে দেখা দিতে পারে, যার মধ্যে চাপ প্রধান। এই সমস্যা এড়াতে কালমেঘ খাওয়া উপকারী প্রমাণিত হতে পারে। কালমেঘ একটি অ্যান্টিস্ট্রেস এজেন্টের মতো কাজ করে, যা মানসিক চাপ দূর করে এবং অনিদ্রার সমস্যা থেকে মুক্তি দেয়। 6. ক্ষতস্থান নিরাময়ে। কালমেঘ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। এটি অতিরিক্ত কোলাজেন এবং প্রদাহকোষের হ্রাস হিসেবে কাজ করে। এছাড়াও এটি দাগ কমাতে সহায়তা করে। এজন্য আপনাকে ক্ষতস্থানে স্বল্প পরিমাণ কালমেঘ গুঁড়া প্রয়োগ করতে হবে। 7. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। আমাদের শরীরকে সুস্থ রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতেও কালমেঘ খাওয়া যেতে পারে। কালমেঘের ইমিউনো মডুলেটরি বৈশিষ্ট্য রয়েছে। 8. সাধারণ ঠান্ডা লাগা এড়াতে। সাধারণ সর্দি এবং ইনফ্লুয়েঞ্জার সমস্যা এড়াতেও কালমেঘের ব্যবহার উপকারী হতে পারে। বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত একটি সমীক্ষা অনুসারে এটি বলা হয়েছিল যে সাধারণ সর্দি এড়াতে কালমেঘ ব্যবহার করা যেতে পারে। যাই হোক, এটি কিভাবে সাধারণ সর্দি নিরাময় করে সে সম্পর্কে আরও বৈজ্ঞানিক প্রমাণ এখনও প্রয়োজন। 9. ভাইরাল ইনফেকশন। ভাইরাল সংক্রমণ এড়াতে কালমেঘ খাওয়া যেতে পারে। আসলে কালমেঘে অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য পাওয়া যায়, যা ভাইরাল সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। এজন্য কালমেঘের নির্যাস চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। 10. পেটের কৃমি দূর করতে। কৃমি প্যারাসাইট বা পরজীবী প্রাণী। এটি আমাদের পেটে বাসা বাঁধে এবং আমাদের শরীরের অন্যান্য অর্গানগুলোকে ক্ষতিগ্রস্ত করে। এগুলি সাধারণ দূষিত জল বা খাবার থেকে আমাদের শরীরে প্রবেশ করে। কালমেঘ পাতা
জল ও গুঁড়ো একসাথে বেটে ছোট্ট মটরশুঁটি দানার মতো বল বানিয়ে নিন। রোদে শুকিয়ে একটি পাত্রে রেখে দিন। প্রতিদিন সকালে খালি পেটে জলের সঙ্গে ট্যাবলেটের মতো গিলে খেলেও কিন্তু উপকার পাওয়া যাবে। এটি তেতো রস খাওয়ার থেকে অনেক বেশি সহজ। এছাড়া কালমেঘ পাতা বেটে তার রস বের করে সকালে খালি পেটে খেলে কিছুদিনের মধ্যেই সমস্ত কৃমি মরে যাবে। তো বন্ধুরা, এই ছিল কালমেঘের কিছু উপকারিতা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।